অ্যাকচুয়ালি সিনেমা হলেই কম আসে। আমি প্রত্যেক দিন সিনেমা হলে গেছি, দেখেন এই সিনেমা হলে কয়টা লোক আছে, দেখেন সিনেমা হলে শুধু আভাতার চলছে। আভাতার তো দেখবে, এটা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ছবি এখন, এটা আমিও দেখব। কিন্তু এটা একটা ব্যাপার, এটার সাথে আমাদের বাংলাদেশি মুভি কম্পেয়ার করাটা একটা বোকামি। আর আমার ছবিটা তো বছরের শেষ এবং বছরের শুরু দুটোতেই আমি ফ্লেভার নিচ্ছি, বছরের শেষের ফ্লেভারটা এবং বছর প্রথমের বছর শুরুর ফ্লেভারটা দুটোই নিচ্ছি। তো আমার সিনেমায় এই সময়ে এই জন্যে আমি রিলিজ দিয়েছিলাম যাতে দুটা বছরই আমি কভার করতে পারি। তো মাশাল্লাহ এটা আমি টার্গেটটা আমার ফিল আপ হয়েছে সামহাও। আর ছবির যদি আপনারা বলেন যে দর্শক কেমন, এটা সবার কমন প্রশ্ন। দর্শক আমার ডেফিনেটলি এই ছবির দর্শক সবাই না, এটাই আমি আগে ধরে নিয়েছি। কারণ এটা ছবিটা বানিয়ে দিয়েছি একটু ম্যাচিউর, একটু বয়স্ক, একটু এক শ্রেণীর জন্য ছবিটা খুবই টাচি হবে। কিন্তু যারা আমাদের ইয়াং, যারা একটু মারামারি কাটাকাটি মার দাঙ্গা হাঙ্গামা এগুলো পছন্দ করি, ডেফিনেটলি নট লাইক দ্যাট দিস ফিল্ম। বাট আমি যদি ফুললি আর্টিস্টিক ফিল্ম মনে করি বা ক্লাসিক ফিল্ম মনে করি, তাহলে এই ছবি দ্য বেস্ট ফর বাংলাদেশি ভিউয়ার্স। এখন সেই দিক দিয়ে আমার যতগুলো কাস্টমার আসছে সবগুলো অর্গানিক ওয়েতেই কাস্টমার আসছে। আমি পুশ করিনি, আমি কোনো মার্কেটিং তেমন করিনি, এবং আমি করিনি যে যেভাবে ক্লায়েন্টস আনা যায় অনেক ওয়ে আছে সেইটার কোনো পন্থাই আমি অবলম্বন করিনি। দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি। আমি দেখতে চাচ্ছি যে কীভাবে অর্গানিক ওয়েতে মানুষ আসে, এবং আসছে যারা তারা প্রত্যেকেই বলেছে ভালো ছবি। দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট, ভালো ছবি ইজ মাই অ্যাচিভমেন্ট। দর্শক যতগুলো দেখেছে, আমি মোটামুটি যতজনের সাথে কথা বলেছি দর্শক, প্রত্যেকে বলেছে অসাধারণ ছবি, মনে হলো না আমি বাংলাদেশে কোনো মুভি দেখছি, মনে হচ্ছে আমি বাইরে কোনো মুভি দেখছি। মেসেজটা ছিল হচ্ছে কাগজ সিনেমার মেসেজটা দুর্দান্ত। একজন লেখক, সে একটা ফিলোসফি ইউজ করে, ফিলোসফি ইউজ করে সে বিখ্যাত হতে চায়। আমি কাগজের মাধ্যমে বোঝাতে চেয়েছি শুধু যে মানে লেখকের না, যে কেউ, এবং সিঙ্গার হোক, অভিনেতা হোক, লেখক হোক, যে যেই প্রফেশনে হোক, এমন কোনো ফিলোসফি ব্যবহার করা উচিত না যে ফিলোসফি এক সময় গিয়ে ব্যাড ইম্প্যাক্ট হয় তার নিজের এবং সমাজের। এই মেসেজটা আছে এই ছবিতে। এই জন্য যারা একটু ম্যাচুর, এই জন্য আগেও বলেছি যারা ম্যাচুর তারা এই ছবিটা বুঝতে পারবে পারফেক্টলি, যে এই ছবিতে একটা দুর্দান্ত মেসেজ আছে যেটা সমাজের জন্য প্রয়োজন। যে আমরা এমন কোনো ফিলোসফি ইউজ করব না যে কোনো কিছু উপরে ওঠার জন্য যেটা ইম্প্যাক্ট হয় ফর হিমসেলফ অ্যান্ড ফর আদার্স। হ্যাঁ, অ্যাকচুয়ালি সিনেমা হলেই কম আসে। আমি প্রত্যেক দিন সিনেমা হলে গেছি, দেখেন এই সিনেমা হলে কয়টা লোক আছে, দেখেন সিনেমা হলে শুধু আভাতার চলছে। আভাতার তো দেখবে, এটা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ছবি এখন, এটা আমিও দেখব। কিন্তু এটা একটা ব্যাপার, এটার সাথে আমাদের বাংলাদেশি মুভি কম্পেয়ার করাটা একটা বোকামি, ঠিক আছে? কারণ এটা টোটালি বোকামি। এখন আপনি যদি চিন্তা করেন বাংলাদেশি মুভির সাথে আমার মুভি, দ্য ডেফিনেটলি কয়টা মুভি কয়জন আসছে হলে? হলেই তো মানুষই নেই, আসলে মানুষ হলে আসে না। এটা একটা আমাদের একজন বিখ্যাত অভিনেতা বলেছিল, বর্তমান যেভাবে যাচ্ছে মানুষকে যদি পিটায়ও যদি বলে যাও হলে যাও হলে যাও, তারপরও হলে যাবে না, অ্যাপসের মাধ্যমে। এক্স্যাক্টলি, অ্যাপসের মাধ্যমে কেন দেখে? দেখেন আমি রওনা দিয়েছি আজকে 4টার সময়, আমি এখন এসে পৌঁছালাম 4 ঘন্টা পর। তো এই এই পেইনটা কেউ নিতে চায় না ভাই। আর আমি যদি বাসায় একটা বড় স্ক্রিনে হোক আর ছোটো স্ক্রিনে হোক, ইনস্ট্যান্টলি আমার মন চাচ্ছে দেখবো, হুট করে দেখলাম, আমার সময়টা বেঁচে গেল। এই জন্য কিন্তু অ্যাপসের মাধ্যমে ছবিগুলো দেখে। এই জন্য ওয়েব সিরিজ বলেন বা আমাদের সিনেমাগুলো এখন যাচ্ছে ওটিটিতে। এই জন্য কিন্তু এটা বিগ প্ল্যাটফর্ম। আমি মনে করি নেক্সটে এই ওটিটি উইল বি দ্য মানে কী বলবো, এটা বিগ প্ল্যাটফর্ম ফর দ্য ফিল্ম, এটা আমি বিশ্বাস করি। ওকে, এই পর্যন্ত টোটাল 9টা হলে আরও 3টা হলে যাচ্ছে, এবং এইটা আমার স্ট্র্যাটেজি একটু ডিফারেন্ট। নট লাইক অ্যাট এ টাইমে আমি 50টা 40টা দিচ্ছি, এটা না, আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি। প্রত্যেকটা হলেই যাবে এই সিনেমা, দ্যাট ইজ ট্রু। একটা কুষ্টিয়া যাচ্ছে, আর দুটো আমি আজকে বা কালকে কনফার্ম হব, বা যাচ্ছে 3টা। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই একটা, যে আপনারা কারো কথা শুনে আসবেন না, আপনারা নিজের জাজমেন্ট, নিজের ব্রেইন ব্যবহার করে হলে আসুন। হলে এসে দেখুন যে এই পোস্টারটা আছে একটু দেখি, এই সিনেমাটা একটু, সব সিনেমা দেখেন, সব সিনেমা দেখে আপনি জাজ করেন যে বাংলাদেশি যারা আসছে নতুন কামার, যারা মেকার, তারা কী ধরনের ছবি বানাচ্ছে, এটা দেখা উচিত। আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু ছবি থাকবে না, ছবি বানাবেই না কেউ। ইভেন আমিও বানাবো না যদি দেখি দর্শক নেই, আমি কেন ছবি বানাবো? দর্শকদের আসতে হবে এবং এনকারেজ করতে হবে, ভালো ছবিকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। দ্যাট ইজ ভেরি ট্রু, এটা করতে হবে, দর্শকদের আসতেই হবে, আদারওয়াইজ ইন্ডাস্ট্রি থাকবে না দর্শক যদি না আসে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট, এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।